তো ইসলামে যেহেতু চারটা বিয়ে করা যায় যাচ্ছে, ছেলেরা যদি চারটা বিয়ে করতে পারে তাহলে মেয়েদেরও চারটা কেন, মেয়েরাও বেশি করবে, কারণ মেয়েদের এনার্জি অলওয়েজ বেশি থাকে। আপুরে আপনার চারটা স্বামীর কার কোনটা সন্তান বলতে পারবেন? তো আপনি নিজেকে সানি লিওন মনে করেন? হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। খাইছে আমারে, আপনার এনার্জি বেশি তাই সানি লিওনের পূর্বের স্থানটা দখল করতে চাচ্ছেন। আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি। ভালো, চালিয়ে যান। তো অলরেডি আমি হয়ে গেছি। তো আপনার দোকানের খরিদ্দারদের আকর্ষণীয় করে তোলার জন্য কোন কোন ধরনের গুণাগুণগুলো আপনার আছে বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে আমি অনেক আকর্ষণীয়, আমার জিরো ফিগার। থাক থাক, আর নিচে যায়েন না। শুধু তাই না, আমার এই যে কান দুইটা একদম খরগোশের মতো খাড়া খাড়া। এটা সোশ্যাল মিডিয়া, বাকিগুলো 18 প্লাসে বলিয়েন। তো আমি ভাবলাম যে এই সব গুণই যেহেতু আমার ভিতরে আছে, তার মানে আমি সুন্দর। অনেক গুণ আছে দেখছি আপনার। সার্ভিসের ক্যাটাগরিতে প্রথমে কিভাবে শুরু করবেন? কোলে নেয়, কোলেও নিতে পারে, ঘাড়েও নিতে পারে, টাকা তো পাবলিকের। আর তাছাড়া আপনার এনার্জি বেশি, চারটা বিয়ে করবেন। ছোটবেলা হচ্ছে বাবা মার কোলে বসেছি, এখন খরিদ্দারদের কোলে বসবো। আবার সাকিব খানের 3 নম্বর বউ হওয়ার আকাঙ্ক্ষায় সানি লিওন সাজছেন। ম্যাডাম অনেক শিক্ষা তো দিলেন, মোবাইলে ব্যাটারির চার্জ হবার মতো, তার শিক্ষণীয় ব্যাপারগুলো কি মানা যায় একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন।